সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে সাপ্তাহিক চাকরির ডাক, পুরো সপ্তাহের যে চাকরির খবরটা, সেই খবরটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, সাপ্তাহিক চাকরির ডাক আজকে এই মুহূর্তে দেখিয়ে দেবো আপনাদের। এই পুরো সপ্তাহের যে চাকরিগুলো ছিল সেই চাকরি পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, প্রথমেই আছে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি। এখানে পদ সংখ্যা 460 জন, 460 জনের বাংলাদেশ নৌবাহিনীতে একটি সার্কুলার আছে। তারপরে আছে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে একটি চাকরি আছে। তারপরে আছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চাকরি, এখানে 351 জনের 4টি জেলার পরিবার পরিকল্পনা চাকরি আছে। এরপরে আছে শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, এখানে পদসংখ্যা 44 জন। তারপরে আছে বাংলাদেশ ডাক বিভাগ, এখানে 8 জনের একটি সার্কুলার আছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 58 জনের একটি সার্কুলার আছে। তারপরে আছে ভাষা সৈনিক গাজীউল হক ইনস্টিটিউট, এখানে 23 জনের একটি সার্কুলার আছে। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 6 জনের একটি সার্কুলার আছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন, এখানে 63 জনের একটি সার্কুলার আছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 3 জনের একটি সার্কুলার আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, এখানে 11 জনের একটি সার্কুলার আছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সার্কুলার আছে। ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে সার্কুলার আছে। মেলানন্দ পৌরসভা কার্যালয়, এখানে 7 জনের একটি সার্কুলার আছে। এরপর দেখুন, প্রমি গ্রুপে চাকরি 340 জন। প্রমি গ্রুপে 340 জনের যে সার্কুলারটি, সেটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পরিবার পরিকল্পনা কার্যালয়, এখানে একটি সার্কুলার আছে, কিন্তু এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণটা ভুয়া। ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, আপনারা এখানে কখনো আবেদন করবেন, এটা সম্পূর্ণ ভুয়া। প্রত্যেক সপ্তাহে এই চাকরিটা থাকেই। তারপরে আছে 4 জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চাকরি। তারপরে আছে উপজেলা পরিবার পরিকল্পনা কচুয়া, 16 জনের একটি সার্কুলার আছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি, 3 জনের একটি সার্কুলার আছে। উপজেলা পরিবার পরিকল্পনা সিংড়া, এখানে 63 জনের একটি সার্কুলার আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে 3 জনের একটি সার্কুলার আছে। এরপরে আকিজ বিড়ি ফ্যাক্টরি, এখানে নিরাপত্তা প্রহরী 1 জন নেবে, একটা সার্কুলার আছে। এরপরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন, সেটা প্রথম যে সার্কুলারটা দেখালাম তার দ্বিতীয় পেজ। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে ড্রাইভার পদে একটি সার্কুলার আছে। এরপরে দেখুন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে 2 জনের একটি সার্কুলার আছে। ভাষা সৈনিক গাজীউল হক ইনস্টিটিউট, প্রথম পৃষ্ঠার পরের বাকি অংশটুকু এখানে, যে অনেকগুলো সার্কুলার এখানে আছে। তো এরপরে আছে দেখুন, এক নজরে চাকরি, এসএমসি গ্রুপের একটি সার্কুলার আছে। উপজেলা কোর্ডিনেটর প্রকল্পে নাই, তারপর হচ্ছে এসিডিবি প্রকল্পের পদে উপজেলা কোর্ডিনেটর সংখ্যা 7 জনের একটি সার্কুলার আছে। তারপর আছে ভিভো মোবাইল কোম্পানি লিমিটেডের একটি সার্কুলার আছে। কর্ণফুলী গ্রুপের একটি সার্কুলার আছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের একটি সার্কুলার আছে। তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, এখানে সিনিয়র রিলেশনশিপ অফিসারের একটি সার্কুলার আছে। তারপরে স্কয়ার গ্রুপের ম্যানেজার, সিনিয়র ম্যানেজারের একটি সার্কুলার আছে। তো এই ছিল পুরো সাপ্তাহিক ডাকের চাকরির যে খবর, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন। আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে প্রতিদিন নতুন নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই চ্যানেলের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।